দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড টেক হৃদয়। তো বন্ধুরা, আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেভ করবেন, মানে থাম্বনেল কাস্টম থাম্বনেল সেভ করবেন। তারা থাম্বনেল বুঝেন না, তারা এখনই বুঝে যাবেন থাম্বনেলটাকে। থাম্বনেল হচ্ছে যে ভিডিওর উপরে যে পোস্টার থাকে সেটাকে বলা হয় থাম্বনেল। তো আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে থাম্বনেল সেভ করবেন। তো ভিউয়ার, এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তো আপনাকে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। এটা আপনি প্লে স্টোর সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমি যাচ্ছি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও যাচ্ছি। যাওয়ার পর আপনি আপনার ইউটিউব চ্যানেল দিয়ে বা ইউটিউব জিমেল আইডি দিয়ে আপনি এখানে লগইন হয়ে নেবেন। ওকে, লগইন হওয়ার পর আপনার সামনে এমন একটা পেজ আসবে। তো আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাকে এই অ্যাপ্লিকেশন দিয়ে পুরোই কন্ট্রোল করতে পারবেন। তো দাঁড়ান, আমি দেখাচ্ছি প্রথম কেমন দেখাবে আসার পর। হ্যাঁ বন্ধুরা, একটু এমন দেখাবে, এই যে আমি দেখাচ্ছি। হ্যাঁ এমন দেখাবে। তেমন হওয়া যাওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখবেন ভিউমোর, ভিউমোরতে আগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতগুলো ভিডিও আছে চ্যানেলে সব ভিডিও এখানে এসে পড়বে। তো এসে পড়ার পর আপনি যে ভিডিওতে থাম্বনেল সেভ করতে চান সেই ভিডিওর আগে চয়েস করবেন। তো যেহেতু আমি এখানে একটা থাম্বনেল এখানে সেভ করছি, আচ্ছা আমি এই যে প্রথম প্যাটার্ন লক বেস্ট, এটা থাম্বনেল চেঞ্জ করব। তো করার পর একটা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেন্সিল আইকন, ঠিক পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবারে এখানে দেখেন এডিট থাম্বনেল, এখানে দেখেন এডিট থাম্বনেল, এডিট থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কাজটা করতে হবে এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জে ক্লিক করবেন। ওকে, চেঞ্জে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এবার আপনি যে থাম্বনেলটা বানাই লেগেছেন সেই থাম্বনেলটা চুজ করবেন। তো আমি এখানে এটা দিচ্ছি, এই থাম্বনেলটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সিলেক্ট আছে, সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর জাস্ট এবারে সেভে ক্লিক করবেন। জাস্ট আপনি এটা থাম্বনেলটা সেভ হয়ে গেছে আপনার ভিডিওতে। তো আসল কথা হচ্ছে থাম্বনেল দেখে কিন্তু মানুষের ভিডিওর উপর ক্লিক করে। আপনার থাম্বনেল যত সুন্দর হবে, আকর্ষণীয় হবে, ততই আপনার ভিউ বাড়বে এবং সাবস্ক্রাইবও বাড়বে। তো থাম্বনেলটা মেন জিনিস। তো এ দেখেন আমি এটা থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্যাটার্ন লক থাম্বনেল চেঞ্জ হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো আপনি যদি না বুঝে থাকেন থাম্বনেল কি, তাহলে আমি আমার ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন থাকবে যে কিভাবে থাম্বনেল বানাইতে হয়, এটা দেখতে পারেন। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো ভিউয়ার, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক করে দিন, কমেন্ট করে দিন। সবাইকে ধন্যবাদ।